অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমা চেয়ে পদত্যাগ করলো প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নতুন নির্বাচনের জন্য 3 থেকে 6 মাসের মধ্যে রোডম্যাপ তৈরি করতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান। নির্বাচন কবে হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা জল্পনা কল্পনা। তো আমরা বাংলাদেশের নির্বাচন কতদিন পর হবে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বললেন। ফাইনালি সবাই কিন্তু চুপ ছিল, ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বললেন, নির্বাচন নিয়ে মুখ খুললেন। বিগত সময় যতবার প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু বলছে এই ব্যাপারে এখন কথা বলতে চাই না, এবং তার যতগুলো উপদেষ্টা আছে সবাই সেম কথাটাই বলছে, তারা এই ব্যাপারে কথা বলতে চায় না। তার আগে যেসব বুদ্ধিজীবী দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতেছেন। দর্শক, নির্বাচন কবে হচ্ছে সে বিষয়ে এবার সরকারিভাবে ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার নির্বাচনের তারিখ অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন। দর্শক, এখন এই খবরটি আপনারা পেয়েছেন, পাচ্ছেন কিংবা দেখবেন, এই কারণে অবশ্যই একটা লাইক দিবেন। অবশ্যই লাইক দিতে টাকা পয়সা তো লাগে না, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও কালেক্ট করে আমরা ভিডিও বানাই, অবশ্যই লাইক দিবেন, টাকা দেওয়ার দরকার নেই, একটা লাইক দিলে হচ্ছে। তো দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব সেই প্রতিবেদনগুলোই, আশা করি সঙ্গেই থাকবেন এবং বিস্তারিত জেনে যাবেন যে নির্বাচনের ডেট কবে পড়তেছে। তো দর্শক চলুন দেখে আসা যাক। প্রায় আজকে কত তারিখ, আজকে 19 তারিখ। মোটামুটি আমরা যে আন্দোলন দেখেছি সেই আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 14 দিন হয়ে গেছে। আর দায়িত্বের জায়গাটাতে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনূস এবং তিনার যেই কী বলা হয় যারা উপদেষ্টা পদে আছেন, 11 দিন সম্ভবত কাছাকাছি একটু এদিক সেদিক সময়টা হয়েছে। এই 11 দিনে দৃশ্যমান কর্মকাণ্ডগুলো কী হচ্ছে? তবে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন। নির্বাচন কবে হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা জল্পনা কল্পনা। তো আমরা এখন স্পষ্টভাবে কোনো শব্দ শুনতে পাচ্ছি না, তবে নির্বাচনটা যদি দেরি হয় তাহলে পশ্চিমা যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে তারা কি সরকারের উপর চাপ প্রয়োগ করবে না? জাতিসংঘের মাধ্যমে কোনো চাপ আসবে না? অবশ্যই আসবে। আর সেই জায়গাটাতেই এবার সুন্দরভাবে একটা গোছালো খেলা খেলেছেন ডক্টর ইউনূস। তিনি বেসিক্যালি ওনারে যারা হালকা নিচ্ছেন এখনও বোঝেন নাই, ভাই নর্মাল পলিটিশিয়ান না, ব্যবসা ভালো বোঝেন, তিনি একজন বড় ব্যবসায়ী, নোবেল লয়েড, সো অনেক কিছু কিন্তু আসেই মাথার মধ্যে। আর তাদের আমাদের বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু বোঝা যাচ্ছে যে কি ঘটতে যাচ্ছে। তবে এই নির্বাচন কবে হবে সেটা এখনও ক্লিয়ার না হলেও একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, আর এই টাইম ফ্রেমটা এবার পশ্চিমা বিশ্বের সামনে তুলে ধরেছেন। এমনি তো তিনি পশ্চিমা বিশ্বের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ক্যারি করেন, আর সেখানে পশ্চিমারা যেন তাকে সমর্থন যোগায়, পশ্চিমারা যেন কূটনৈতিকভাবে কোনো চাপ তৈরি না করে, কারণ যদি পশ্চিমারা চাপ দেয় তাহলে তার সরকারও অস্থিতিশীল হয়ে যাবে। তো সেই জন্য নির্বাচন ইস্যুতে পশ্চিমাদেরকে খুবই সুন্দর একটা ইঙ্গিত দিয়েছেন কবে নির্বাচন। আমার ধারণা আর কি, আমার ধারণা যেহেতু 3 থেকে 6 বলছে এটা 6-এর আগে হবে না। ওনার যে অ্যাক্টিভিটিসগুলো এখানে সামনে আসছে, তিনি বলছেন যে শুধু সংস্কার না, কী না শুধু না, ব্যাপক সংস্কার, মানে বড় আকারে বিশাল সংস্কারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি। গতকালকে দুপুরে আপনার বিভিন্ন রাষ্ট্র, ঢাকাতে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার যে মিশনরা ছিল, মানে মিশনের প্রধান আছেন, তাদের জন্য একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। তো তিনি সেখানে বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বা মিশনদের উদ্দেশ্যে বলছেন, আমি এমন একটা সময়ে এই দেশের দায়িত্ব নিয়েছি যা অনেক দিন থেকে, মানে অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল। ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলছেন, বিচার বিভাগ ধসে পড়েছে, 1.5 দশক ধরে ভয়াবহ দমন পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছে, নির্লজ্জভাবে নির্বাচনে কারচুপিও করা হয়েছে, তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ ছাড়া বেড়ে উঠেছে, রাজনৈতিক মদদে ব্যাংকগুলোকে ডাকাতি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারকে লুট করা হয়েছে। সো এই যে সমস্যাগুলো নানান দিকেই সমস্যা, তার মানে পুরো বাংলাদেশি সমস্যা জর্জরিত। এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি দাওয়া, প্রতিদিন ডক্টর ইউনূসে যেদিকে যায় রাস্তার মধ্যে এক গ্রুপ বসে পড়ে, মানে আমি বলি ভাই আপাতত আপনারা অফ যান,
উনি যে সেক্টরগুলোতে হাত দিয়েছেন এগুলো পরিবর্তন হলে পুরো বাংলাদেশই বদলাই যাবে, আপনাদের যে দাবি দেওয়া অটোমেটিক তখন পূরণ হয়ে যাবে। এখন বিচ্ছিন্নভাবে দাবি দেওয়াগুলো নিয়ে ওনার কাজে ডিস্টার্ব করা যাবে না। তো তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং গণমাধ্যমে মৌলিক সংস্কার এনে আমরা অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। জাতীয় ঐক্যমত্য বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আর তার এই বক্তব্যের পরে যারা আন্তর্জাতিক এই কী বলা হয় যে মানে ভাবে এখানে মিশনগুলোর প্রধান ছিলেন, তারা বেশিরভাগই তাকে সমর্থন জানিয়েছেন যে বাংলাদেশে গণতন্ত্র চর্চা হোক, বাংলাদেশে আমাদের মানে বাক স্বাধীনতা, তবে আমাদের দেশে বাক স্বাধীনতা দিলে হইলে হয় কি যে ধরেন আমরা মনে করি যে যার মতন যারে গাইলামো, যা খুশি তারে কমো, আমার মতে বিরুদ্ধে গেলে তারে মনে করলেন যে তার চোদ্দ গোষ্ঠী ধুয়া ফেলমো, এরপর তারে প্রকাশ্যে মাইট দেমো, মানে এই যে মেন্টালিটি এটা বাক স্বাধীনতা না বা স্বাধীনতা না, সেটারে আবার কিন্তু পরাধীন করা হবে। কারণ মন যাচায় তাই করা যায় না, যে আমরা যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করি এখানে কি আপনার মন যাচায় তাই করতে পারবেন? আকাম কুকাম করা যাবে না, ভালো কাজ করলে করতে পারবেন। আকাম কুকাম করলে কি হয়, আইনের শাসনে লটকাই দেওয়া হয়। বাংলাদেশে এতদিন কি হয়েছে, গায়ের জোরে অনেক কিছু হয়েছে, গত 53 বছর এগুলো বাংলাদেশের চরিত্র, একটা সিলেবাস তৈরি হয় না। তো সেই সিলেবাসটারই ফাইনাল 5টা চ্যাপ্টার হচ্ছে কোনটা, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, তারপর হচ্ছে যে নিরাপত্তা বাহিনী, গণমাধ্যমের মৌলিক সংস্কার এনে তারপর নির্বাচন। কারণ গণমাধ্যমগুলা আপনি দেখেন, এই গণমাধ্যম যখন এই যে ছেলেদের ভোলটোল ধরছে, যখন আনভীর রেনিয়া ঘটনাটা হইল, আমি সবার আগে এটা নিয়ে নাম নিয়ে করলাম, একটা নাম পরিচয়বিহীন পত্রিকা কিন্তু তখন নামটা প্রকাশ করেছিল, বাংলাদেশের কোনো গণমাধ্যম নাম প্রকাশ করে নাই, এরাই এখন আসে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে, বলছে এরা চাটুকারিতে করছে কিছু পত্রিকা। এখন কইরা কি করবে, এখানে নর্মাল যারা সাংবাদিক আছেন তাদের কিন্তু দোষ নাই, কেননা একজন সাংবাদিক মাঠ থেকে খবরটা কালেকশন করে এটা পাঠায় কোথায়, সম্পাদকের রুমে। সম্পাদক যিনি থাকেন তিনি চিন্তা করেন এই নিউজটা কি ছাড়বেন নাকি ছাড়বেন না। তো ছাড়লে কি হয়, যদি আপনার নিউজটা সরকারের বিপরীতে যায় আপনার টেলিভিশনের লাইসেন্স বন্ধ, আপনারা নানানভাবে হয়রানি করা হবে, এটি বাস্তবতা। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বের হইতে না পারার কারণে অনেক গণমাধ্যম ইচ্ছে করলেও কথা বলতে পারে নাই, আবার অনেকে ইচ্ছা করে বলেই নাই। তো সেই জায়গাগুলোতে মৌলিক সংস্কার দরকার, কারণ গণমাধ্যমের ভূমিকা অলওয়েজ খুবই গুরুত্বপূর্ণ। একদম ল লেভেলে বা মাঠ পর্যায়ে যারা সাংবাদিকরা আছেন প্রত্যেকটা মানুষই কম বেশি পরিষ্কার, কিন্তু উপরের লেভেলে যারা আছেন তারাই কিন্তু পেশা বিক্রি গেছে। আমরা সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদমূলক দেখছি যে এখানে প্রশ্ন কম, চাটুকারিতা ছিল, অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটিস ছিল, আর এক প্রশ্ন থেকে তো শেখ হাসিনার সরকারের পতনই হয়ে গেল। মুক্তিযোদ্ধার কোটা দিবেন না নাতি নাতনির কোটা দিবেন, সেখান থেকে তো সবই শেষ হয়ে গেল। তো যাই হোক, আন্তর্জাতিক যে জনসমর্থন, বাংলাদেশের নির্বাচন কতদিন পর হবে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বললেন। ফাইনালি সবাই কিন্তু চুপ ছিল, ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বললেন, নির্বাচন নিয়ে মুখ খুললেন। বিগত সময় যতবার প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু বলছে এই ব্যাপারে এখন কথা বলতে চায় না, এবং তার যতগুলো উপদেষ্টা আছে সবাই সেম কথাটাই বলছে, তারা এই ব্যাপারে কথা বলতে চায় না। তার আগে যেসব বুদ্ধিজীবী, যেসব সুশীল সমাজ আছেন যারা বলছেন, দেখেন ছাত্রলীগের কথা বলতে লাভ নাই, ছাত্রলীগ ফার্স্টে ডাকাত হয়ে ফিরে আসলো, তারপরে আসলো হিন্দু হয়ে ফিরে আসলো, তারপরে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে 15 তারিখ, সেটাও গেল, এখন সুশীল সমাজ হয়ে গেছে। নট অনলি ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই কিন্তু বলছে যে এই যে ঝামেলাটা ঘটাইছে সম্পূর্ণ বিএনপি জামাত, এটা কিন্তু বলছে তারা যে বিএনপি জামাত পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাইছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি জামাতই আপনার উপদেষ্টা বানাইছে, এই কথাগুলো কিন্তু বিগত সময় আমরা অনেকবার শুনছি, অনেকবার, আপনারা তো জানেন। আমি একজন ব্যক্তিকে আপনাকে সাথে পরিচয় করে দিতে চাই, এই যে ইনি, এনাকে তো আপনারা চিনেন, ইনায়েত, এ কিন্তু সরকারের দালাল ছিল, এক প্রকার সরকারের দালাল ছিল। কোঠা আন্দোলনের সময় কোনো কথা বলে নাই, যখন দেখলো 25-26 তারিখের দিকে বাংলাদেশের পরিবেশ একটু ভালো হয়ে গেছে তখন কোঠা নিয়ে কথা বলে। এখন সে সরকার পতনের পরে এইগুলা নিয়ে 5-7টা ভিডিও বানানো হয়ে গেছে, কিন্তু বিগত সময় হ্যাট টপিকে এইগুলো খুঁজে পায় নাই, সরকার কী করতেছে না করতেছে। বাংলাদেশে কিন্তু অনেককেই রিস্ক নিয়ে কথা বলছে সরকারের বিরুদ্ধে, অনেক ঝুঁকি ছিল তারপরে কথা বলে গেছে, গেছে না বাংলাদেশে থাকা অবস্থায়, আমরা নাই প্রবাসে থাকি। তো এই ইনি কেন কথা বলতেছে এখন? হ্যাঁ, এবার তুই স্বাধীনতার আগে কেন কথা বলছ নাই? হ্যাঁ, তোর হাসিনা মার ডরে
এখন তো ডন নাই, তাহলে বোঝোস নাই যে স্বাধীনতার কত প্রয়োজন ছিল? শিক্ষার্থীদের পাশে তো দাঁড়াস নাই ভাই, উচিত কথা বলি তো, এই জন্য আসলে আমরা ভালো না, মানুষের চোখে ভালো হইতে পারিনি যে ছোটোবেলার থেকেই। স্কুলেও কোনো শিক্ষকের চোখে ভালো ছাত্র ছিলাম না, কিন্তু পড়ালেখায় ভালো ছিলাম, বাট ছাত্র হিসাবে ভালো ছিলাম না, কখনো ভালো হইতে পারি নাই, কিন্তু স্যারদের চোখে ভালো ছিলাম না। আর আমি কারো কাছে কখনো ভালো হওয়ার চেষ্টাও করি না, আমি আমার গতিতে চলি, কে কী মনে করলো না করলো আই ডোন্ট কেয়ার। আপনারা তো আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন, আমি অলওয়েজ কিন্তু এমনই থাকি, তো কে কী বললো না বললো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার মতো আমি কথা বলে যাব। আপনি ব্যারিস্টার সুমনকে নিয়ে দেখবেন, আমি আজ থেকে 4-5 মাস আগেও ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলছি, প্রতিনিয়ত আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলে গেছি, কারণ আপনাদের চোখে কেমন আমি জানি না, কিন্তু আমরা বুঝতে পারি কে কেমন। ব্যারিস্টার সুমনকে নিয়ে আরও 1 বছর আগে আমি ফারাজ করিমকে নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন কথা বলছি ভাই, কারণ আমরা জানি, কারণ ব্যারিস্টার সুমনকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সংসদের এমপি বানানো হয়েছিল, এটা আমরা জানি। ব্যারিস্টার সুমনকে ছাড়ি নাই, তারপরে যে এনায়েত নতুন করে শুরু করছে পাগলামি, হ্যাঁ এতদিন কোথায় ছিলা ভাই? তুমি তো অন্য টপিক নিয়ে ভিডিও বানাইতে, এইগুলো নিয়ে তোমার ভিডিও বানানোর দরকার নাই, রাজনীতি নিয়ে, হ্যাঁ তুমি অন্য টপিকেই থাকো, দালালি ছাড়ো, হ্যাঁ দালালি ছাড়ো। যাই হোক, তো যেটা বলতেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অনেকদিন পর, এতদিন কিন্তু সে এড়িয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করলে নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে সে কিন্তু এড়িয়ে গেছে। দেখেন 42 জন ক্যাবিনেট নিয়ে কিন্তু সরকারের, মানে সরকার বলছে স্বৈরাচারের, কিন্তু দেশ চালানো অনেক কঠিন হয়ে গেছে 42 জন মন্ত্রী নিয়ে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছিল মাত্র 17 জন, 17 জনের পরে আরও 4 জন নেওয়া হয়েছে, জানি না এই 4 জন থেকে 42-এ যাবে কি না, কথাগুলো বলবো, তার আগে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এটা ঠিক করতে হবে, তারপর হচ্ছে আপনার পুরো সিস্টেমটাকে তো ভেঙে ফেলছে, বাংলাদেশের পুরো সিস্টেমটাকে তো ভাঙা ডিরেক্ট, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বলছে যে বিগত সময়ে শেখ হাসিনা নিজে মানে বিনা ভোটে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরো সিস্টেমটাকে তো ভেঙে ফেলছে, সেই সিস্টেমটাকে ঠিক করতে হবে। এখন অনেকেই বলতেছিল বিএনপি আনছে, বিএনপি জামাত, যে কোনো সময় নির্বাচন হয়ে যাবে, অনেকেই বলছে যে 1 বছরের বেশি সময় দিতে চায় না বিএনপি জামাত, বলছে না। এখন আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হবে, দেখেন আমি ফার্স্টে বলি যে সব সব সিস্টেমগুলোকে ভেঙে ফেলছে শেখ হাসিনা, এইটা বাস্তব, ধ্বংস করে ফেলছে, কোনো সিস্টেমই ঠিক নাই। একজন হাই স্কুলের শিক্ষক যে প্রিজাইডিং অফিসারে কাজ করে, যে ইসে কাজ করে, সেও শেখ হাসিনা দালালি করছে, একটা হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকের উদাহরণ দিলাম, ইউনো টিউনো এদের এইসব তো বাদ দিলাম, তো এই সিস্টেমগুলো ভেঙে ফেলছে, এই সিস্টেমগুলো ঠিক করতে হবে। অর্থনৈতিক খাত, তারপরে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে সম্পূর্ণ পাওয়ার, দেখেন এখন কিন্তু আমরা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা যতক্ষণ না ফ্রি করে দেব, তাদের মতো কাজ করতে না দেব, ততক্ষণ কিন্তু সিস্টেম ঠিক হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনতা দিতে হবে, তাদের মতো কাজ করতে দিতে হবে। এখন দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী তো আপনার শিক্ষার্থীদের ভয়ে কথায় বলতে পারতেছে না, বিএনপিদের সামনে ভয়ে কথা বলতে পারতেছে না, কারণ তারা তো শেখ হাসিনা সিস্টেমের পুলিশ, এদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে কাজ করার জন্য, তাহলে কিন্তু বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যতই আমরা বিএনপি চেষ্টা করি না কেন, শিক্ষার্থীরা চেষ্টা করি না কেন, সম্ভব না, এই পুলিশকে পাওয়ারটা দিতে হবে। তার কথায় যেটা বোঝায়, তাহলে সেনাবাহিনী আরও কিছুদিন থাকবে, এটা আর কি, অর্থনীতি প্রতিটা খাত যখন সংস্কার হয়ে যাবে তারপরে নির্বাচন দেবে। তাহলে আপনি ধরে নেন যে এখন 21 জন ক্যাবিনেট হয়েছে, আরও 21 জন বাড়তে পারে, টোটাল 42 জন যে আগে আগে ছিল মন্ত্রী, 42 জন হইতে পারে, আশা করা যাচ্ছে। হ্যাঁ এখন যারা বলছিলেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্ল্যান করে উপদেষ্টা বানাইছে, তাদের মুখে তো এখন জুতার বাড়ি পড়লো, কই তার ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিএনপির পক্ষে কথা বলতেছে না, জামাতের পক্ষে কথা বলতেছে না, সে তো তার গতিতে আছে, তার গতিতে আছে, অন্য কিছু চিন্তা করেন। আমি একটা কথা বলছিলাম এর আগে, মিলাই নেবেন, 6 তারিখে অথবা 7 তারিখে বলছিলাম যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না, তো এই কথাটা বলছিলাম, আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন আমি 6 তারিখ অথবা 7 তারিখে ভিডিওতে বলছিলাম
এবং এটা নিয়ে দর্শক দেখলাম আমরা দুইজন বড় রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকে যে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস সাহেব কি বলেছেন। এতদিন কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছিল, যে নির্বাচন নিয়ে মুখে খুলতে চাইছিল না, অবশেষে ডক্টর ইউনূস কিছু তো বলেছে নির্বাচন নিয়ে। দর্শক এখনও যারা আমাদের লাইক দেননি কিপটেমি করে অবশ্যই একটা লাইক দিয়ে যান, এবং কবে নাগাদ নির্বাচন হলে ভালো হয়। আমরা দেখেছি গতকালের সংবাদে আমরা দিয়েছিলাম, অনেকেই বলেছেন আরও কয়েকদিন পিছিয়ে দিলে ভালো হয়। নির্বাচন পিছিয়ে দিলে ভালো হয় নাকি সদ্য সদ্য কয়েকের ভিতর নির্বাচন দিলে ভালো হয়, একটা প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই উত্তর দেবেন। জানি বলবেন কয়েকটা দিন দেরি হোক, সেটাই কি চান আপনারা? অবশ্যই সেটা চেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।